হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস সিক্সের গণিত সাবজেক্টের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা কোশ্চেন পেপার, যেটি আমরা এখানে উত্তর সহ আলোচনা করেছি। তো সবার প্রথম এখানে আমরা নাম্বার বিভাজনটি দেখে নেব, তারপর দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে, এবং তারপর একটি ইম্পর্টেন্ট নমুনা কোশ্চেন পেপার আলোচনা করব, যেটি উত্তর সহ আমরা এখানে আলোচনা করেছি। তো সবার প্রথম নাম্বার বিভাজনটা তোমরা দেখে নাও। তো এবার আমরা এখানে নাম্বার বিভাজনটি দেখে নেব। দেখো, প্রশ্নপত্রে সবার প্রথমে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে পাঁচটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, এটি চারটি নয় পাঁচটি হবে। পাঁচটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে এক করে এক পাঁচে পাঁচ। দেখো, পাটিগণিত থেকে দুটি প্রশ্ন করতে হবে, বীজগণিত থেকে দুটি, জ্যামিতি থেকে দুটি। এরপরে দুইয়ের দিকে দেখো থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, দুটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই করে দুই দুয়ে চার। পাটিগণিত থেকে একটি প্রশ্ন করতে হবে, বীজগণিত থেকে একটি। এরপরে দেখো তিন নম্বরে থাকবে পাটিগণিত, দুটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান তিন করে তিন দুগুণে ছয়। দেখো কোন কোন চ্যাপ্টার থেকে থাকবে, সরল, লসাগু ও গসাগু, ঐকিক নিয়ম, ভগ্নাংশের গুণ, ভাগ। তো এখানে দেখো টোটাল চারটি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান তিন করে। তো টোটাল 15 নাম্বারের পরীক্ষা হবে, এবং আশা করি নাম্বার বিভাজনটা তোমরা কীভাবে হয়েছে বুঝতে পেরেছ। এরপর দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তো এবার আমরা এখানে দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দেখো, যে এক নম্বর চ্যাপ্টারটি রয়েছে পূর্ব পাঠের পুনরালোচনা, এখান থেকে 12 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে তিনটি সংখ্যার গসাগু ও লসাগু, অর্থাৎ 1 থেকে 12 নম্বর চ্যাপ্টার পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। এবারে দেখো কোশ্চেন পেপারটি আমরা আলোচনা করব এবং উত্তর সহ আলোচনা করব। তো কোশ্চেন পেপারটি তোমাদের এইভাবে সাজানো থাকবে, ফার্স্ট সামেটিভ এভলিউশন 2024, ক্লাস সিক্স, সাবজেক্ট গণিত, ফুল মার্ক 15, টাইম থাকবে 30 মিনিট। তো পরপর কোশ্চেন, নাম্বার বিভাজন এবং অ্যান্সারগুলি দেখে নেব। সবার প্রথম একের দায়ে কী রয়েছে, যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান এক করে এক পাঁচে পাঁচ। তো সবার প্রথম এখানে দেখো একের দায়ে কী রয়েছে, কথায় লেখো, সংখ্যাটি দেওয়া রয়েছে। তো এখানে অ্যান্সারটি হবে দেখো 1,10,18,041। দুইয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, দেখো হিন্দু আরবীয় সংখ্যায় প্রকাশ করো LIX। তো এটি অ্যান্সারটি হবে 59। এরপরে একের দাগে তিনের প্রশ্নটি দেখে নেব। তিনের দাগের প্রশ্নটি কী রয়েছে, বীজগণিতিক সংখ্যামালায় প্রকাশ করো এক্স এর 5 গুণ থেকে 3 বিয়োগ। তো এখানে অ্যান্সারটি হবে 5x-3। চারের দাগের কোশ্চেনটি কী রয়েছে, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা থাকবে। তো এখানে অ্যান্সারটি হবে 45 টাকা। এরপর পাঁচের দাগের প্রশ্নটি দেখে নেব। পাঁচের দাগের কোশ্চেনটি কী রয়েছে, গুণফল নির্ণয় করো 0.02×0.2। তো এখানে অ্যান্সারটি হবে 0.004। ছয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কী। তো এখানে অ্যান্সার হবে 2। দুইয়ের দাগের প্রশ্ন কী রয়েছে, দেখো নিচের প্রশ্নগুলি সমাধান করো, যে কোনো তোমাকে দুটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে। তো এখানে দুটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান দুই করে দুই দুয়ে চার। তো এখানে দেখো একের প্রশ্নটি কী রয়েছে, 2 টাকার 5/8 অংশকে টাকা ও পয়সায় লেখো। তো এখানে অ্যান্সারটি হবে 1 টাকা 25 পয়সা। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। তো এখানে অ্যান্সারটি তোমরা দেখে নাও। এরপরে তিনের দাগের প্রশ্নটি আমরা দেখে নেব। তিনের দাগের কোশ্চেনটি কী রয়েছে, গুণফল নির্ণয় করো 82.03×0.06। তো এখানে অ্যান্সারটি হবে 4.9218। এরপরে তিনের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান তিন করে তিন দুগুণে ছয়। তিনের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, 1,800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে। তো এখানে অ্যান্সারটি হবে 40টি ট্রাক্টর লাগবে। এরপরে তিনের দাগে দুইয়ের কোশ্চেনটি দেখে নেব। তিনের দাগে দুইয়ের প্রশ্নটি কী রয়েছে, আজ টিফিনে তুমি কেক নিয়ে গিয়েছিলে, তোমার দুই বন্ধু সীতা ও গীতা তোমার কেকে যথাক্রমে 1/3 অংশ, 2/3 অংশ খেলো, কেকের বাকি অংশটা তুমি খেলি, কে বেশি কেক খেলো হিসাব করে লেখো। তো এখানে অ্যান্সারটি হবে গীতা। তিনের দাগের কোশ্চেনটি কী রয়েছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হলো 40। তো এইগুলি হলো ইম্পর্টেন্ট সাজেশন, কোশ্চেন এবং উত্তর। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, এবং আরও অন্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভিডিও দেখার জন্য, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো কোন সাবজেক্টের তোমরা নাম্বার বিভাজন সিলেবাস দেখতে চাও জানাতে পারো। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।